বনি বলো বলো তো আজকে কি দিন? আজকে তো রথ, আজকে স্পেশাল কি, আজকে স্পেশাল রথযাত্রা। তো বল্টু, তোমার রথ রেডি তো? একদম রেডি। রথ রেডি মানে এখনো সাজানো হয়নি, সাজাবো তো আবার বিকেল বেলা টানবে, তো ওই জন্য আস্তে আস্তে সাজাবো, তারপরে টানবো বিকেল বেলা। আচ্ছা, তো রথের স্পেশাল কি কি খাবার খেতে হয় জানো কি বল্টু? রথের স্পেশাল পাঁপড় ভাজা খেতে হয়, জিলাপি ভাজা খেতে হয়, কাঁঠাল খেতে হয়, আনারস খেতে হয়, অনেক কিছু খেতে হয়। আমি তো বেশ কিছু আনতে পারিনি, তবুও যে কটা আমি হাতের সামনে পেয়েছিলাম তাই সে কটা নিয়ে এসেছি। তাড়াতাড়ি করে দাও। এই নাও রথের স্পেশাল জিলাপি। বনি বল্টু, রথের স্পেশাল জিলাপি। আমরা রথের দিন সকালবেলা গরম গরম জিলাপি পেয়ে গেছি। আর একটা স্পেশাল জিনিস আছে, ধরো ধরো বল্টু ধরো, রথের পাঁপড় ভাজা। ইয়েস, পাঁপড় ভাজাও পেয়ে গেলাম। ধরো বনি পাঁপড় ভাজা। ইয়া বড় বড় গোল গোল এই দেখো, বল্টু কে দাও একটা, সবাইকে দেবো আমরা, পরে ভাগযোগ করে খেয়ে নেবো। কিন্তু তোমরা যারা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে জলদি জলদি। আচ্ছা, আরো একটা জিনিস আছে বুঝলে, সেটা হচ্ছে কি, কাঁঠাল। ওয়াও, আহ গন্ধটা জাস্ট ওয়াসাম, দারুণ শুকে দেখ কি সুন্দর, বলো শুকে দেখ কি সুন্দর। আচ্ছা, এগুলো এগুলো কিন্তু রাতের স্পেশাল খাবার, রাতের স্পেশালি খেতে হয় বুঝতে পারছো বল্টু? ঠিক আছে। আর বনি কি খাচ্ছ তুমি, পাঁপড়? হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস আমি স্পেশালি বাড়িতে বানিয়েছি, দাও কি বানিয়েছো? নারকেলের সন্দেশ, দেখবা কেমন হয় দেখো। ওয়াও, এটা তো নারকেলের সন্দেশ। হ্যাঁ বল্টু, চলবে তো বানি, চলবে তো? পুরো একদম পুরো একদম খাস্তা মতন বানিয়েছি, খাস্তা মতন। দারুন চলবে, পুরো দৌড়ে টেস্টি, চলবে না একদম। হ্যাঁ তো বনি, ওটা খাস্তা মতন না, দারুন লাগবে খেতে। আচ্ছা, আর একটা জিনিস নিয়ে এসেছি দেখো, বানানা মানে কলা। কলা তো এই জিনিসগুলো আজকে রথের স্পেশাল আমি নিয়ে এসেছি বল্টুর জন্য। থ্যাংক ইউ। আর বল্টু তো বিকেলে রথ টানবে, বনিও টানবে, আর হচ্ছে যেগুলো বাকি আছে আমরা রথের মেলায় গিয়ে কিনবো, ঠিক আছে? বল্টু, রথের স্পেশাল খাওয়ার পছন্দ হয়েছে তোমার? তাই রথের স্পেশাল কি কি, জিলাপি, কলা, তারপর কাঁঠাল, পাঁপড় আর নারকেলের সন্দেশ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো তোমরা এগুলো খেয়ে নাও, ঠিক আছে?